আপনি কি জানেন যে মেসেঞ্জারে এখন স্ক্রিন শেয়ার নতুন সিস্টেমে দিতে হয়। আগে আমরা স্ক্রিন শেয়ার যেভাবে দিয়েছিলাম ভিডিও কলে, এখন কিন্তু সেটি পরিবর্তন হয়ে গেছে সেটিংসগুলো। তো এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই এখন তো স্ক্রিন শেয়ারটি খুঁজে পাচ্ছি না, তো নতুন সিস্টেমটা দেখিয়ে দিন। তো এই রিকোয়েস্টে আপনাদের জন্য এই ভিডিওটি। তো এই চ্যানেলটিও আমরা নতুন খুলেছি যাতে আমরা আপনাদের জন্য সুন্দরভাবে ভিডিওগুলো প্রোভাইড করতে পারি। তো নতুন দর্শক রয়েছেন এই চ্যানেলে, তো চ্যানেলটিকে ফলো করে সাথে থাকবেন এবং কি শেয়ার করতে ভুলবেন না। আর চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটিংসটি, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব বা ফলো করে থাকেন তাহলে কিন্তু নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু সবার আগে আপনারা পাবেন। সো অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটিংসটি কিভাবে করবেন। আপনাদের আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে স্ক্রিন শেয়ার দিবেন। সেটি আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন একটি আইডিতে। এই আইডিতে আমি কল দিচ্ছি। তো এটি হচ্ছে একটি আমারই আইডি, তো পার্সোনাল আইডি এটি একটি। সো এটিতে কল দিলাম, তো রিসিভ করি ফোনটা। তো ফোনটা রিসিভ করলাম, তো আসতে সময় লাগতেছে। তো এসে গেছে। সো দেখতে পাচ্ছেন যে আমি এখন বর্তমানে রানিং রয়েছি ভিডিও কলে। এখন আমরা যদি এখানে টাচ করি দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন আসতেছে, তাই না? সো এখানে আরেকবার টাচ করি, তো দেখতে পাচ্ছেন মধ্যে একটি আইকন রয়েছে। এই মধ্যের আইকনটিতে ভিডিও আইকনটি, ওইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে। সো সবার নিচে দেখতে পাচ্ছেন 5টি অপশন রয়েছে। এই 5টির মধ্যে আপনাদের মধ্যে যেটি রয়েছে শেয়ার, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন স্টার্ট, তো স্টার্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার্ট নাও, সো আবারও ক্লিক করলাম। তো মিনিমাইজ কল, এখানে আপনারা ক্লিক করবেন নিচে। ক্লিক করার পর এটি আমার কিন্তু এখন শো করতেছে না। কেন করতেছে না? কারণটা হচ্ছে আমি কিন্তু মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করতেছি, তার জন্য এটি এখন ব্ল্যাক করে হয়েছে। আমি স্ক্রিনটা বন্ধ করে দিলাম, তো আবার একটা চালু করি। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন, তো এখন চলতেছে। তো আমার ফোনে এখন আমি যা দেখাচ্ছি, এগুলো যা দেখাচ্ছি A to Z কিন্তু আমার অন্য ফোনে দেখাচ্ছে, মানে ওই ফোনে দেখাচ্ছে, ঠিক আছে? তো এভাবে কিন্তু স্ক্রিন শেয়ার দিতে হয়। তো আপনারা যারা আসলে খুঁজে পান না সেটিংসটি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি উপকারী আসে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি ভালো লাগে সো শেয়ার করে সাথে থাকবেন। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।